মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দর্থহীন ভাষায় অভিযোগ করেছেন যে দু একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা করা হাতে মোকাবিলা করা হয়েছে, কিন্তু রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক হিংসা বলে যে জিগিরটা আপনারা তুলছেন সেটা সত্য নয়, সেটা রাজনৈতিক গিমিক বিজেপির। আসলে মোপিয়া, গিমিক তো মাননীয় এবং মাননীয় সাঙ্গপাঙ্গরা করতে অভ্যস্ত, সেই জন্য ওরা সব জায়গায় গিমিকই দেখে। 27 জন লোক উনি সোয়ারিং ইনের পরে, উনি ওথ নেবার পরে মারা গেছে, এবং মারা শুধু যায়নি, খুন হয়েছে, তাদের পোস্টমর্টেম হয়েছে। এটা মাননীয় চোখে দেখতে পাচ্ছে না, মাননীয় সব কিছুই গিমিক মনে হচ্ছে, এবং মাননীয় বলবার পরও এখনও সন্ত্রাস মানে বেলাগাম চালিয়ে যাচ্ছে। হাইকোর্টকে ইন্টারভিন করতে হলো, মাননীয় হাইকোর্ট যখন বলল যে এদের ঘরে ফেরানো হোক, তখনও যে পুলিশ যে পাঠানো হোক মানে ঘরে পাঠাচ্ছে, তাদের ঘরে ঘরে ফেরত দিয়ে যাচ্ছে, তারপরেও তৃণমূলের লোকজন এসে বলছে তোদের সঙ্গে সমঝোতা করব বলে তৃণমূল অফিসে নিয়ে যাচ্ছে, নিয়ে তারপরে তাদের মারধর করছে। এইটা নাকি এটা 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 আমাদের লোকজন করছে না? আমরা নিশ্চয়ই আমাদের লোকজনকে গিয়ে খুন করছি না? এই যে 27 জন লোক যারা মারা গেছে, বেলাগাম বেলাগাম গ্যাংরেপ, বেলাগাম মহিলাদের ওপর অত্যাচার, অবমাননা, অসম্মান, এগুলো গিমিক মনে হচ্ছে? এটা মাননীয়ারই মনে হয় শুধু? দেবাংশু, না, শতরূপাদিকে একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই। প্রথমত আমার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে ভোটের রেজাল্ট বেরোয় 2 মে, আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার মাঝের সময়টা কিছু অভিযোগ এসেছিল, যে সময়ও রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অধীনে প্রশাসন ছিল না, নির্বাচন কমিশনের আন্ডারেই ছিল। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার পর আদালত পর্যন্ত বলেছিল যে ঠিক আছে, রাজ্য সরকার যা করছে সেটা যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা করছে বা করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শতরূপাদি যে খুনগুলোর কথা বলছেন, প্রথম কথা আমি জানি না সেগুলো কতটা বাস্তব কথা বলছেন, কিন্তু যদি এরকম কিছু হয়েও থাকে, শতরূপাদি কি জানেন না তাদের বিজেপির মধ্যেই শুভেন্দু অধিকারীর লবি, দিলীপ ঘোষের লবিকে সহ্য করতে পারেন না, তাদের সাথে তথাগত বাবুর লবির ঝামেলা, আপনারা নিশ্চিত কি করে হচ্ছেন এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল নয়? কিংবা তৃণমূল থেকে যে নতুন নেতাদেরকে ভোটের আগে নিয়েছিলেন সেই মানুষগুলো আপনাদের আপনার সময় বলিনি, একটু দাঁড়াবেন, সেই মানুষগুলো আপনাদের দলে যাওয়ার পর আপনাদের দলে তাদের সাথে সমস্যা হচ্ছে কিনা এই কথাটা আপনি কি করে জানেন? প্রথম কথা। আর শতরূপাদিকে মনে করিয়ে দিতে চাই, অন্যান্য রাজ্য দেখান তো, উত্তরপ্রদেশে আজ থেকে ঠিক তিন চার দিন আগে একটা বড় সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে খুন করা হয়েছে সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। এটা নিয়ে একটুখানি শতরূপাদির বক্তব্য শুনতে চাই। এটা ওটাও কিন্তু একরকমের গণতন্ত্রের আওয়াজ, যেটাকে আপনারা গলা টিপে টুটি চিপে হত্যা করেছেন, বারবার গোটা দেশে করছেন, আর উত্তরপ্রদেশ বিহারের মতো রাজ্য আমাদের পার্টির মধ্যে কোন কোন্দল নেই, আমাদের বৃহত্তর সংসার, চুপ করে থাকুন। আমি চুপ করেছিলাম, আমি যখন বলছি একদম চুপ করে থাকুন, আমি চুপ করেছিলাম, শুনছিলাম। আপনারা বাজে কথা, বেলাগাম মিথ্যে কথা বলে যাচ্ছেন। আপনি একদম চুপ করে থাকুন, যতক্ষণ আমি কথা বলবো আপনি চুপ করে থাকুন। মোপি আমার বলতে বলেছে আপনাকে, না, চুপ করে থাকুন। আপনি ভাবুন, ওরা লাগাতার মিথ্যে কথা বলে যাচ্ছে, লাগাতার মিথ্যে কথা বলে যাচ্ছে, আবারও মিথ্যে কথা বলে যাচ্ছে, আর এখন উত্তরপ্রদেশে দিচ্ছেন, তাহলে উত্তরপ্রদেশে কি করছেন? আপনাকে ভাবতে হবে না, আমাকে লোক দেখছে, আমাকে জানতে হবে না, আপনাকে ভাবতে হবে না। আপনারা মানুষকে ভয় করে ফেলান, আপনারা মানুষের সুরক্ষা দিন, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের আশীর্বাদ দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সরকারে বসিয়েছে, আপনারা সরকারের কাজ করুন, মানুষের সুরক্ষা ব্যবস্থা করুন, আপনারা আমাদের দিকে চোখ আঙুল তুলবেন না। সুরক্ষা ব্যবস্থা করছি, বিজেপির এতগুলো লবিকে সুরক্ষা দিতে গেলে তো মুশকিল। শুধু বেলাগাম উল্টো পাল্টা মিথ্যা কথা আপনারা কমপ্লিট ডিনায়ালে বসে আছেন, আপনারা স্বীকারই করছেন না যে এত এত দিলীপ বাবুর লবিকে সুরক্ষা দেবো নাকি শুভেন্দু বাবুর লবিকে সরকার সুরক্ষা দেবে, নাকি আবার তথাগত বাবুর লবিকে সুরক্ষা দিতে হবে? কোন লবিকে আপনাকে সুরক্ষা দিতে হবে না, আপনি মানুষকে সুরক্ষা দিন, আমরা তো সুরক্ষা দিচ্ছি, সাধারণ মানুষকে করতে হবে না। আর মোপিয়া, আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ নিজেদের মধ্যে ঝামেলাটা বন্ধ করুন, আপনাদের মধ্যেকার এই ঝামেলার জন্য আপনাদের নিরীহ কর্মীগুলো প্রাণ যাচ্ছে, আমরা চাই না, বাংলাদেশ শান্ত থাক আমরা চাই। পিসি দিদি, না, একদম ডাইভার্ট করবেন না, একদম ডাইভার্ট করবেন না, আমরা ডাইভার্ট করছি না তো,
মানুষের সামনে আয়না চেষ্টা করছি।